আসসালামু আলাইকুম, সাগর ব্যাগ্র পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আলোচনা করব ঝুঁকি কম কিন্তু মাছ চাষে লাভবান হতে পারবেন ভালো। তো সেই ক্ষেত্রে হলো কোন মাছ চাষ করবেন বা কি মাছ চাষ করলে আপনার লাভবান হতে পারবেন, ঝুঁকি কম থাকবে। যারা নতুন উদ্যোক্তা আছেন বা পুরাতন মাছ চাষে যারা লোকসানে পড়েছেন কিন্তু আপনারা চাচ্ছেন কি এখন আর রিস্ক নিতে যাচ্ছেন না, খুব স্বাচ্ছন্দ্যে মাছ চাষ করতে চান, তাদের জন্য বলবো আপনারা কি করতে পারেন, ট্যাংরা মাছ চাষ করতে পারেন। তো এখানে বলতে পারেন যে ভাই কোন ট্যাংরা চাষ করবেন, দেশি ট্যাংরা, নোনা ট্যাংরা নাকি গুলশা ট্যাংরা। তো আমি বলবো একদম যেটা পিওর একদম আমাদের যে দেশি ট্যাংরাটা হয় সেই ট্যাংরাটা। এই ট্যাংরার ক্ষেত্রে দুইটা জাত হয়, একটা হলো কালো আর একটা হলো সোনালি কালার। আমি বলবো আপনাকে সোনালি কালারটা করার জন্য, কারণ কি সোনালি কালারটার দাম ভালো পাওয়া যায়, কালো ট্যাংরার সাথে একটু তুলনামূলক দেখতে সুন্দর হয় এবং কি খাইতে টেস্ট ভালো হয়। এই সোনালি ট্যাংরাটা কিন্তু মূলত বাংলাদেশে একদম নদী নালা খালবিলে পাওয়া যেত, আর যে কালো ট্যাংরাটা আছে সেই ট্যাংরাটাও কিন্তু আমাদের কৃত্রিম প্রজননের মাধ্যমে কিন্তু উৎপাদন করা হয়েছে। তো আশা করি ইনশাল্লাহ ডিটেল ভিডিওটা আপনি দেখবেন। তো সংক্ষিপ্ত ভিডিও হতে যাচ্ছে কিন্তু আপনারা সঠিক ইনফরমেশনটা জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। তো মাছ চাষ করতে গেলেন আপনি করতে যায় দেখতেছেন যে আপনি প্রতি বছর লোকসান খাচ্ছেন অথবা আপনি লাভের পরিমাণটা এরকম করতে পারতেছেন না, এর কারণটা কী হইতে পারে? এর কারণ হইতে পারে আপনার কয়েকটা। এক নম্বর হয় আপনার ম্যানেজমেন্ট ভালো না, দুই নম্বর হইতে পারে আপনার খাবার ভালো ছিল না, তিন নম্বর যে বিষয়টা থাকে সেটাই কিন্তু মেন, সেটা কি সেটা হলো মাছের পোনা। আপনি পোনা কিনতে যায় হয়তো কম দামে পোনা কিনেন, আপনি পোনা যায় হয়তো বার্গেনিং করেন, আপনি পোনা জায়গায় কিনতে যায় হয়তো লোকাল জায়গা থেকে কিনে নিচ্ছেন, এই কারণে কিন্তু আপনার লোকসানে পড়তেছেন। তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে তিনটা জিনিস যদি আপনি ম্যানেজমেন্ট যদি ঠিক দিতে পারেন, তিনটা জিনিস যদি ঠিক ঠিকঠাক মনন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই লাভবান হতে পারবে। তো এখন আসে ট্যাংরা মাছ চাষ করতে গেলে ঝুঁকি কেন কম সেটা আগে জানি। ট্যাংরা মাছ চাষ করতে গেলে প্রথম যে বিষয়টা থাকে ট্যাংরা মাছের অক্সিজেন কম লাগে, এক নম্বর। দুই নম্বর অধিক গণাতে চাষ করা যায়, তিন নম্বর কী হয় মাছ চাষ করতে গেলে পুকুরের পরিবেশ হালকা যদি একটু নষ্টও হয়ে যায়, কোনো কারণে যদি একটু বিঘ্নিত হয়ে যায় সেক্ষেত্রে মাছ মারা যায় না, অর্থাৎ হালকা অ্যামোনিয়াতে মাছ মারা যায় না। চার নম্বর যে বিষয়টা থাকে এই মাছটা সহজে কিন্তু পরিবহনযোগ্য এবং কি বাংলাদেশ যে কোনো জেলাতে কিন্তু পরিবহন করা যাচ্ছে, মাছ কিন্তু সহজে মারা যায় না, কারণ কি এর অক্সিজেন কম লাগে। প্যাকেটের ভিতরে যখন অক্সিজেন থাকে অক্সিজেন যদি একটু কমে যাও তারপর কিন্তু ট্যাংরা মাছগুলো মারা যায় না। তারপর যে বিষয়টি থাকে সেটা চাষিরা সবচেয়ে বেশি পছন্দ করে সেটা খাবার লাগে কম। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি উৎপাদন খরচ কমে যাচ্ছে একদিকে, আরেকদিকে কী হচ্ছে আপনার ঝুঁকি কমে যাচ্ছে, মাছের অক্সিজেন কম লাগতেছে, পুকুরে হালকা একটু সমস্যা হলেও মাছ চাষ করে আপনার লাভবান হতে পারবেন। অন্য আরেকটা দিকে সুবিধা পাবে, সবচেয়ে বড় সুবিধা হয় কি এই মাছটা বাজার বিক্রি করতে গেলে উচ্চ মূল্য বিক্রি করা যায়। বাংলাদেশে যতগুলো মাছ আছে তার ভিতরে সবচেয়ে বলা যায় হাই ভ্যালু ফিশ বা সবচেয়ে মূল্যবান বা সবচেয়ে দামি মাছ বলা যায় ট্যাংরা মাছকে। ট্যাংরা মাছের কেজি কিছু কিছু এলাকায় 600-700-800 টাকা কেজি পর্যন্ত হয়ে থাকে, সেটা হলো আপনার সাইজের অনুযায়ী মাছের এবং কি কালার অনুযায়ী। এই জন্য আমি প্রথমে বলছিলাম যে আপনার ট্যাংরা মাছ যখন চাষ করবেন তখন আপনার কী করতে হবে সোনালি কালারের যে ট্যাংরাটা সেই ট্যাংরাটা চাষ করতে হবে। এখন অনেকে বলবেন যে ভাই ট্যাংরা মাছ কী সাইজ হলে বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যায়, ট্যাংরা মাছ সাইজ সবচেয়ে ভালো পাওয়া যায় সেটা 35-45 কেজি, অর্থাৎ 35-40-45 কেজি যখন হয় তখন এই ট্যাংরা মাছের কিন্তু দাম ভালো পাওয়া যায়। কিন্তু নর্মালি অনেকেই বলে থাকেন যে ভাই 30 কেজি আসে কিনা, 25 কেজি আসে কিনা, না 25-30 কেজি কিন্তু ট্যাংরা মাছ আসে না। তো ট্যাংরা মাছের ক্ষেত্রে সাইজটা হয় মোটামুটি 40-45, তবে 35 কেজি নিয়ে আসতে পারলে সবচেয়ে ভালো দাম পাওয়া যায়, এটার জন্য একটু লম্বা সময় দিতে হবে আপনাকে। এখন আসলে ট্যাংরা মাছ চাষ করতে গেলে আপনার পুকুর ব্যবস্থাপনা কেমন হতে হবে, পুকুর ব্যবস্থাপনার ভিতরে প্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে আপনার পুকুরটা অবশ্যই শুকাইতে হবে, পুকুরের তলদেশ থেকে কাদা অপসারণ করতে হবে এবং পুকুর শুকাই নিতে হবে, শুকানোর পরে এই পুকুরের তলদেশটা ফাটাইতে হবে। এখন অনেকেই বলবেন ভাই বৃষ্টির দিন তো অলরেডি চলে আসছে এখন পুকুর শুকানো সম্ভব হচ্ছে না, কী করতে পারি? আমি বলবো যে আপনাকে তারপরে পুকুরের তলদেশ থেকে কাদা অপসারণ করার জন্য যদি ট্যাংরা মাছ চাষ করতে চান, যদি লোকসান না করতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই পুকুরের তলদেশটা আপনার শুকাইতে হবে এবং শুকাইতেই হবে। এছাড়াও কিন্তু বিকল্প কিন্তু পদ্ধতি নাই, কারণ কি আপনাকে পুকুরের তলদেশে যেই পরিমাণ কাদা থাকে আপনি কয়েক বছর চাষ করছেন, মন্ড মাছ চাষ করছেন, এই ক্ষেত্রে ওই মাছের যে বজ্রগুলো ছিল এই বজ্রগুলোর কারণে কিন্তু প্রচুর অ্যামোনিয়া তৈরি হয়। কাদা অপসারণ করে নিলাম, এখন যাদের পুকুরে কাদা অপসারণ করা সম্ভব না তাদের ক্ষেত্রে কী করবো, তাদের ক্ষেত্রে আমি বলবো পুকুরে যদি ছোটো পুকুর হয় সেক্ষেত্রে আমি বলবো আপনার অবশ্যই পুকুর শোধন করে নেন, পুকুরটাকে একদম কাদা অপসারণ করে নেন। আর যাদের বড় পুকুর আছে তাদেরকে আমি বলবো তাহলে এই বছর আপনারা যদি ট্যাংরা মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে অন্য কোনো মাছের সাথে সাথেই ফসল হিসেবে বা মিশ্র চাষ আপনি কিন্তু কিছু ট্যাংরা মাছ দিতে পারেন, কিন্তু কোনোভাবেই ট্যাংরা মাছের নিবিড় পদ্ধতি বা একক চাষ আপনারা এই পুকুর পরিচর্যা করতে পারেন না বা পুকুর তলাতে শুকাইতে পারেন এরকম পুকুরে চাষ করেন না। তো আশা করি বুঝতে পারছেন, তাহলে পুকুরের পরিচর্যার একটা প্রথম যে বিষয়টা ছিল সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা দিক ছিল। এখন আসি যে ট্যাংরা মাছ চাষ করতে গেলে কতটুকু জায়গার দরকার হবে, ট্যাংরা মাছ চাষ করতে গেলে মিনিমাম জায়গার দরকার হয় 20%, 20% নিচে যদি ট্যাংরা মাছের পুকুর হয় সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না, তবে সবচেয়ে ভালো হয় 1 বিঘা
উপরে জায়গা অর্থাৎ 33 শতাংশের উপরে জায়গা যদি হয় অর্থাৎ 1 বিঘার উপরে আর 200 শতাংশের নিচে অর্থাৎ 33 শতাংশ থেকে 200 শতাংশের ভিতর যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় ট্যাংরা মাছ চাষ করতে গেলে অর্থাৎ যত বড় পুকুর হয় তত আপনি মাছ চাষ করে সুবিধা হবে লাভজনক বেশি হবে আশা করি এটুকু আপনারা অবশ্যই সবাই বুঝেন যে আমরা যেহেতু রেগুলার ভিডিও দিই আমরা প্রতিনিয়ত আলোচনা করি যে ছোট পুকুরে মাছ চাষের চাইতে বড় পুকুরে মাছ চাষ অধিক লাভজনক এবং কি সেই জায়গায় রিস্ক কমে যায় অর্থাৎ আপনি যত বড় পুকুর দিবেন ট্যাংরা মাছ চাষ করতে গেলে আপনার ঝুঁকি তত কমে যাবে এখন সেই পুকুরের গভীরতা কতটুকু হবে পানির গভীরতা কতটুকু দরকার হবে ট্যাংরা মাছ চাষ করতে গেলে প্রথম যে বিষয়টা আপনার খেয়াল করতে অক্সিজেন কম লাগে ঠিক আছে কিন্তু এই মাছটার জন্য কিন্তু পানির মিনিমাম রিকোয়ারমেন্ট 4 থেকে 5 ফিট 4 থেকে 5 ফিটের নিচে যদি গভীরতা হয় সেক্ষেত্রে এই মাছটার রেজাল্ট কিন্তু ভালো আসবে না এখন অনেকেই বলেন যে ভাই আমি তো বিভিন্ন জায়গায় ভিডিও দেখছি যে তারা ধানের ক্ষেত্রের ভিতর ট্যাংরা চাষ করে বা অল্প জায়গার ভিতর ট্যাংরা মানে অল্প পানির ভিতর ট্যাংরা মাছ চাষ করতেছে সেক্ষেত্রে আপনার কি মতামত আমি বলবো ভাই এটা ভুয়া কথা এটা ভাই মিথ্যা কথা এই জায়গায় যা কান দেওয়ার আপনার দরকারই নেই অনেকে যারা বলতেছে যে অল্প পানিতে ট্যাংরা মাছ চাষ করে লাভজনক হয়েছে সেটা মিথ্যা কথা বলতেছে তাদের থেকে আপনি ট্রেনিং নিয়ে আসেন ট্রেনিং নিয়ে বিনা পয়সা ট্রেনিং দিয়ে কিনা সেটা একটু দেখে আসেন তো এখন আসে তাহলে আপনাদের মাছের এই মাছটা চাষ করতে গেলেন তাহলে যদি গভীরতা বেশি হয় 8-10 ফিট গভীরতা হয় সেক্ষেত্রে কী হবে 8-10 ফিট গভীরতার ক্ষেত্রে ট্যাংরা মাছ চাষ করা যাবে না যদি গভীরতা বেশি হয় সেক্ষেত্রে আপনারা কী মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনারা যেই বড় জাতের জাতের যেই মাছগুলো হয় বড় প্রজাতির যেই মাছগুলো হয় সেই মাছগুলো চাষ করবেন সেটা কী কী হতে পারে সেক্ষেত্রে কার জাতের মাছ হতে পারে অর্থাৎ রুই কাতল মৃগেল এই জাতের মাছ হতে পারে অথবা পাঙ্গাস হতে পারে অথবা এসে টাইগার তেলাপিয়া হতে পারে এক্ষেত্রে বলবেন ভাই এসে টাইগার তেলাপিয়া আমরা তো চাষ করতে যাচ্ছি কিন্তু আমাদের চাষ ব্যবস্থাপনা বুঝতেছি না বা কী করতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি ভিডিও দিয়ে রাখছি সেই ভিডিওগুলো আপনারা দেখে রাখতে পারেন এসে টাইগার তেলাপিয়ার কিন্তু 30 তারিখ পর্যন্ত কিন্তু অফার চলতেছে তো এই 30 তারিখের ভিতরে মে মাসে 30 তারিখের ভিতরে কিন্তু আপনারা কিন্তু অফারটা নিতে পারেন তো ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখে নেবেন দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন তো এখন মেইন যে বিষয়টা থাকতেছে যে ট্যাংরা মাছ চাষ করতে গেলে আপনার মোটামুটি পুকুরের গভীরতা লাগবে 4 থেকে 5 ফিট এই সব কিছু মিলে আপনি যদি ঠিকঠাক মতো করতে পারেন আশা করি আপনার 7 থেকে 8 মাসে ট্যাংরা মাছ বাজারজাত করা যায় এবং কি ভালো সাইজ করে বিক্রি করা যায় এখন কথা হলো যে ভাই ট্যাংরা মাছ তো আমি গত বছর ছাড়ি রাখছি শীতের আগে সেই মাছটা এখন আর বড় হচ্ছে না গ্রোথের জন্য কী করবো আমি বলবো ট্যাংরা মাছ চাষ করতে গেলে আপনাকে প্রথম এবং প্রধান যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো বছরের নতুন পোনা দিয়ে মাছ চাষ শুরু করতে হবে যদি বছরের শেষের মাছ দিয়ে শুরু করেন সেক্ষেত্রে 50 কেজি 60 কেজি আসছে এই সাইজে হইলে মাছ বিক্রি করে দেন এছাড়া এর চেয়ে বেশি বড় করতে দেন না বেশি বড় করতে যায় কোনো লাভই নেই মাছটা অনেকটা বড় হবে না কারণ কি চাপের পোনা রেজাল্ট ওই রকম আসে না নর্মালি ছোটো মাছ প্রজাতি যে মাছগুলো হয় সেই মাছগুলোর ক্ষেত্রে এখন আসে যে এই মাছের খাবার কী ব্যবস্থাপনা খাবার কী দিবেন মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে যেই যেই মাছগুলো ছোটো প্রজাতির মাছ বা ক্যাটপিজার যে মাছ সেই মাছগুলো কিন্তু যে কমার্শিয়াল ফিডটা বাজার সেই কমার্শিয়াল ফিডটাই খাওয়ানো উচিত বাজার বিভিন্ন ধরনের কোম্পানি আছে বিভিন্ন কোম্পানির খাবার পাওয়া যায় সেক্ষেত্রে সেই খাবারগুলো ব্যবহার করবেন এমনকি বিভিন্ন সাইজ অনুযায়ী মাছের সাইজ অনুযায়ী এবং কি মাছের ওজন অনুযায়ী কিন্তু খাবারের তারতম্য হয় খাবারের পরিমাণটা কমে পারে এবং কি খাবারের সাইজটা কমে পারে তো এই জিনিসগুলো খেয়াল করে আপনার মাছ চাষ করতে পারেন আশা করি ইনশাল্লাহ লাভ হতে পারবেন এখন আসি লাস্ট একটা কথা সেটা হলো ট্যাংরা মাছ চাষ করতে গেলে রোগবেদি কী হয় ট্যাংরা মাছের ক্ষেত্রে রোগবেদি খুবই সামান্য রোগবেদি হয় না বললেই চলে তবে যদি পুকুরের পরিবেশ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পেট ফোলা রোগ হয় যদি আপনি খাবার বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে পেট ফোলা রোগ হয় যদি আপনার কী করে ফেলেন যে এই মাছকে অতিরিক্ত পরিমাণ মানে কষ্ট দিয়ে ফেলছেন অর্থাৎ বারবার জাল টানছেন জাল টানার মাধ্যমে দেখা যাচ্ছে মাছগুলো কিন্তু এই হালকা যে নিচের তলর দেশে যে গ্যাসটা উপর দিকে চলে আসছে অক্সিজেন কমে গেছে এই কারণে পেট ফোলা রোগ হয় এই এছাড়া কিন্তু ট্যাংরা মাছের তেমন একটা রোগ বৃদ্ধি হয় না তো পেট ফোলা রোগ হলে কী করুন এটাকে ড্রপসির রোগ বলে এই ড্রপসির রোগের জন্য কিন্তু সমাধান কিন্তু আমরা কিন্তু অলরেডি জানি যে সেটা কী হতে পারে আপনারা এনজাইম খাওয়ালে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায় আর তারপর যে বিষয়টা থাকে সেটা হঠাৎ হঠাৎ দেখা যায় শীতের আগে বা শীতের পরে হালকা একটা ক্ষত রোগ হইতে দেখা যায় এবং কি হোয়াইট স্পট রোগ হইতে দেখা যায় তো এই জিনিসগুলো আপনার জেনে শুনে ভালোভাবে মেনটেন করে মাছ চাষ করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন মাছ চাষের সহজ এবং কি সবচেয়ে লাভজনক পেশা হলো মাছ চাষ আমি বলবো কৃষি সেক্টরের ভিতরে এই জায়গায় লোকসানের সাথে লাভের পরিমাণটা বেশি কারণ কি অনেকেই হয়তো বুঝবেন না আসলে পানির তল দেশে মাছ থাকতেছে সেটাকে হয়তো বা অ্যানালাইজ করা যায় না সেটাকে কাউন্ট করা যায় না কিন্তু অ্যাকচুয়ালি যখন মাছ যখন বিক্রি করতে যাওয়া হয় তখন দেখবেন যে মাছ যারা বিক্রি করতেছে যারা মাছ চাষ করতেছে তারা প্রতি বছর পুকুরের পর পুকুর বাড়াইতেছে পুকুর কিন্তু কমায় না একবার মাছ চাষ শুরু করে সে কিন্তু আর কমাইতেছে না এই জিনিসটা আপনারা খেয়াল করে দেখবেন খেয়াল করে মাছ চাষ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম